আসসালামু আলাইকুম, আমি নাসির। আপনাদের দেয়া ওয়াদাটা রক্ষা করার জন্য আমি আবারও হাজির হলাম। তবে হ্যাঁ, অনেকেরই প্রশ্ন আমি কোন নাসির, কেন এবার নাসির আর সবার ব্যাপার নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আমার নাম নাসির, আমি জন্মগতভাবে বাংলাদেশি, এটা আমার বড় পরিচয়। আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি কোনো বিশেষ কোনো সেলিব্রিটি না বা কোনো কিছুই না, আমি আমার দেশকে ভালোবাসি, বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি, নাসিরের মতো সব ক্রিকেটারকে ভালোবাসি, নাসিরকেও ভালোবাসি। এই জন্য আসলে মূলত শোভা আপনার ব্যাপার নিয়ে আমার কথা বলা। তো শোভা আপা, আপনার ব্যাপারে আমার যে কথাটা সেটা হলো যে আমি আপনার কোনো শত্রু না, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝামেলা নেই। তারপরেও কিন্তু আমি বাধ্য হয়ে ইউটিউবে ভিডিও ডাউনলোড দিচ্ছি। প্রথমত আপনি যে কথাটা বলছেন যে ক্রিকেটার নাসিরের সাথে আপনার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, তো আসলে প্রেম ভালোবাসার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কারণ ভালোবাসা ধনী গরিব, জন্ম জাত কোনো কিছুই বিচার করে না। আর সেলিব্রিটি হলে যে তারা প্রেম ভালোবাসা করতে পারবে না, এমন কিন্তু কোনো কথা নেই। তবে একতরফা একতরফা যদি কেউ কাউকে ভালোবাসে, সেটা কিন্তু আমি ভালোবাসা বলবো না, এটা নেহাত পাগলামি। আসলে আপনার অবস্থাটা এরকমের যে পাগলের মাথা খারাপ হলে যে অবস্থাটা হয় না, ঠিক সেরকমের। অর্থাৎ পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আপনার অভিভাবকের উচিত আপনাকে পাবনা অথবা কোনো মানসিক হসপিটালে আপনাকে ট্রিটমেন্ট করানো উচিত। আসলে একটা জিনিস আমি বলি, ভালোবাসা ওই জিনিসটাকেই বলা যায় যেখানে দুজনের চাহিদা, আপনার আবেগ, সহানুভূতি, ভবিষ্যৎ গর্বাদার স্বপ্ন যখন একটা বিন্দুতে এসে মিশে যায়, তখন সেটা কিন্তু ভালোবাসা বলা যায়। আমি আসলে ভালোবাসা বিশারদ নই, বা এটা আমার শুধুমাত্র অভিমত। আর এর পিছনে যে কারণটা সেটা আমি বলছি, আপনার ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা ছিল না। ইভেন আমি যে জিনিসটা মনে করি, আপনার সাথে নাসিরের সাথে সম্পর্ক ছিল কি না সেটা আমি কিন্তু শিওর না। একটা ভিডিওতে আমি দেখলাম আপনি নাসিরের বাসার একটা ভিডিও শেয়ার করছেন, কিন্তু এই ভিডিও দ্বারা যদি আপনি বোঝাতে চান যে নাসিরের সাথে আপনার সাথে প্রেমের সম্পর্ক ছিল, সেটা আমি মেনে নিব না। কারণ কেউ যদি কারোর সাথে ভালো সম্পর্ক থাকে, ভালো বন্ধু হয়, কিন্তু সে কিন্তু তার বাসায় যেতে পারে, ইভেন আপনিও যেতে পারতেন, সেটাকে এটাকে কিন্তু এটাকে যদি আপনি প্রেম বলেন, তাহলে সেটাকে আমি মানতে রাজি না। আর একটা ব্যাপার হলো যে একটা ব্যাপার আমি অস্বীকার করছি না যে তার সাথে আপনার সাথে ভালো সম্পর্ক ছিল। আর একটা ব্যাপার হলো যে অনেক মানুষই আছে যারা খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ককে প্রেম ভালোবাসার সম্পর্ক মনে করে। তবে আপনি কী মনে করতেছেন সেটা আমি বুঝতেছি না। পুরো ব্যাপারটাকে আমার কাছে মনে হয় একতরফা ভালোবাসার মতো। আর আপনি বলছেন যে তার জন্য আপনি অনেক কিছু করছেন, রাজশাহী থেকে আম আনছেন, বাসা থেকে খাবার পাক করে নিয়ে গেছেন। আমার প্রশ্ন কী জানেন, নাসির আপনার জন্য কী আনছে, আপনার নাসির আপনাকে কী দিছে, বা নাসির আপনার স্মরণীয় হয়ে থাকার মতো কী কাজটা আপনার জন্য সে করছে? আমার মনে হয় যদি এরকম কিছু হতো বা দিত, তাহলে সেটা এসে আপনি লাইভে অবশ্যই বলতেন। আর সে দিবি বা কি, তার তো একটা BMW গাড়ি আর ঢাকা শহর দিলে ফ্ল্যাট আছে, তাছাড়া তার কিছু নেই। আর একটা ব্যাপার, যদি আমি একটু পিছনে যদি যাই, তাহলে আমি এই কথাটা বলবো যে মানুষ তার প্রথম ভালোবাসার মানুষটাকে কিন্তু ভুলতে পারে না। কিন্তু আপনার প্রথম সম্পর্ক ছিল আকাশের সাথে, আকাশে কিন্তু আপনি পুরোপুরি ভুলে গেছেন যে আপনাকে ভালোবাসতে গিয়ে বা আপনার ভালোবাসার জন্য নিজের মাকে সে খুন করছে। যদিও তার ইচ্ছা ছিল তার বাবাকে খুন করা, আর এই কেসে আপনি কিন্তু জেল খাটছেন। আপনি বলছেন আকাশ খুব ভালো ছিল, শুধু একটু নেশা করতো, তাই না? যাই হোক, এরপরে যারা আপনার জীবনে আসছে তাদের কথা আমি মনে করবো না বা মনে করা দিতে চাই না আপনাকে। তবে আমি একটা কথাই বলবো যে বাকি যারা ছিল তারা নাসিরের মতো কেউ সেলিব্রিটি ছিল না, বিদ্যে আপনি তাদেরকে ইজিলি ভুলে গেছেন। আর এই জন্য নাসিরকে চাই, ঠিক আছে? আমার কথা কি ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হলো যে আপনি বলছেন যে নাসির আপনার লাইফটা শেষ করে দিছে, কীভাবে শেষ করলো বলেন তো? 2012 সালে আপনার প্রথম বিয়ে হয়েছিল, তাই না? তো তখন আপনি তার সাথে শুয়েছেন না? তো সেই ক্ষেত্রে নাসির যদি ভাঙা রেডিওটা একটু টুইনিং করে সেটাকে আপনি কীভাবে খারাপ দৃষ্টিতে নেবেন? আর সুযোগটা তো আপনি তাকে দিয়েছেন, আপনি তার বাসায় গেছেন, আর মজা তো আপনিও পাইছেন, কী বলবো। যাই হোক, সে কিন্তু আপনার বাসায় আসে নাই, আপনি তার বাসায় গিয়েছিলেন, তাই না? আপনি যে নাসিরকে ভালোবাসেন এই কথাটা যখন বলেন না, তখন আমার মাথার তারগুলো সব ছিঁড়ে যায়। আপনি যদি তাকে সত্যিই ভালোবাসতেন, তাহলে তার কথাগুলো রেকর্ড করতেন না, বা আপনি যে বারবার বলেন না যে আপনার কাছে ভিডিও আছে, সেই ভিডিওটা করতেন না। আসলে এটা আপনি করছেন কেন জানেন? নাসিরকে ব্ল্যাকমেল করার জন্য। আর আরেকটা কারণ হতে পারে,
হ্যাঁ, ব্ল্যাকমেলিং আমি ধরলাম না, আর একটা কারণ হতে পারে আপনি তাকে বিশ্বাস করেন না বা বিশ্বাস করতেন না। তো আসলে কি, যেখানে বিশ্বাস না থাকে সেখানে কিন্তু আদৌ কোনো ভালোবাসা থাকে না, সেটাকে ভালোবাসা বলে না। তো সত্যিই যদি এমন কোনো ভিডিও থাকে তাহলে আমি নাসিরকেও দোষারোপ করবো, তবে আছে কি না সেটা কিন্তু আপনি ভালো জানেন, আমরা জানি না, কারণ ভিডিওটা এখন আমরা দেখতে পাই না। আসলে ব্যাপারটা আমার কাছে পুরোটাই ব্ল্যাকমেলিং প্রক্রিয়া মনে হয়। আরেকটা ব্যাপার হলো, ভালোবাসা যদি ভালোবাসার মতো হয় তাহলে একজন অভিমান করলে আরেকজন কেন অভিমানটাকে ভাঙাতে পারবে না? আমার কাছে ব্যাপারটা মনে হয় কি জানেন, পুরোটাই অভিনয়। আর আপনার না আপনার আপনার জন্য তো অনেক অভিনয় করার অফার ছিল, আমি দয়া করব বা দয়া করে আশা করব যে আপনি অভিনয়গুলি প্রত্যাখ্যান করবেন না, অভিনয়গুলো করেন। আপনি একসময় অনেক বড় অভিনেত্রী হতে পারবেন, বাংলার গরিবের সানি লিওন হতে পারবেন আপনি, অবভিয়াসলি। দেখেন শোভাপা, আপনার দাদা দাদি নানা নানি মা বাবার অনেক সম্পত্তি আছে, তো নাসির কিন্তু খুব একটা লোয়ার ফ্যামিলি থেকে আজকে নাসির। সো আমি যে জিনিসটা বলবো যে নাসিরের জীবনটা নষ্ট করার ইচ্ছে আপনার নাই। সো আপনি আপনার সম্পত্তিটাকে কাজে লাগায় একটা আরেকটা নাসির কিনে নেন, আপনি ভালো থাকবেন, অনেক সুখে থাকবেন। আপনি তো নাসিরকে লাইভে তুলনা করছেন, এই ব্যাপারে আপনার ব্যবহার সম্বন্ধে আমার নতুন করে বলার কিছু নাই। মাঝে মধ্যে মনে হয় যে আপনার সাথে সে বন্ধুত্ব যদি করে থাকে বা যদি ভালো সম্পর্ক থাকে তাহলে নাসিরও খারাপ, যদি আপনার কথাগুলি সব সত্য হয়। আমার কাছে মনে হয় কি জানেন, আপনি এইগুলি করছেন পরিচিতি পাওয়ার জন্য, কারণ আপনাদের অনেক সম্পত্তি ছিল, হয়তো বা এতটা পরিচিতি ছিল না, এই সুযোগটা কাজে লাগাচ্ছেন, তাই না? আর একটা ব্যাপার হলো না, আপনাকে তো বারবার বলেন যে আপনাকে আল্লাহ অনেক ভালোবাসে, ও আবার কী যেন বললেন ইউসুফ জুলেখা, তাই না? মানে আই মিন আপনি জুলেখা, তো লাইলিয়ার সিরি বাদ রাখলেন কেন? আসলে কি, ভূতের মুখে রাম নাম। আসলে জাতি কিন্তু মানুষ চিন্তা ভুল করে নাই, আর কখনো করবেও না, কান্নাকাটি করে দল বাড়ি করতে চান, তাই না? আর আপনার কান্নাকাটি দেখে আমার কী অবস্থা জানেন, একবারে পানি বের হয়ে যাওয়ার মতো অবস্থা, অনেক কষ্ট করে আটকে রাখছি। আর সর্বশেষ যে লাইভটা দেখলাম আমি সিফাতুল্লাহ, আর হ্যাঁ সিফাতুল্লাহকে নিয়ে আপনি যে ভিডিওটা লাস্টে যে ইয়েটা করছেন, মানে আসলে কী বলবো, আস্ত পাগল আপনি। তবে হ্যাঁ, ভালো অ্যাক্টিং করতে পারেন, এই ক্লাইম্যাক্স রোমান্টিক সব নিয়ে খুব সুন্দর কমেডি। আর যাই হোক, অনেক কথা বললাম, তবে আমি একটা কথাই বলবো যে শোভা অনেক করছেন, এবার নিজেকে শুধরে নেন, জীবনকে শুধরে নেন, ভবিষ্যৎ দিনগুলো আপনার জন্য অনেক সুন্দর হবে। মানুষ ভুল করে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভুলগুলো আগে থেকে শিক্ষা নেন, শিক্ষা নেন, সেই শিক্ষাটাকে পরবর্তীতে কাজে লাগান, অনেক ভালো থাকতে পারবেন আমি মনে করি। আপনাকে আপনাকে নিয়ে মানুষ আপনার লাইফ দেখে, এর মানে এই না যে মানুষ আপনাকে সাপোর্ট করতেছে, এর মানে কি জানেন, মানুষ আপনাকে পচাচ্ছে। তো আরেকটা ব্যাপার যে জিনিসটা আমি ফাইনালি বলবো, সেটা হলো আপনার কাছে যদি আসলেই ওই ধরনের কোনো ডকুমেন্টস থাকে বা যদি সত্যি প্রমাণ থাকে তাহলে আপনি আদালতে স্বর্ণাপন্ন হন, আইন সবার জন্য সমান, আশা করি আইনের মাধ্যমে আপনি আগায় যাবেন। এভাবে লাইভে এসে এভাবে মানে মুখ খারাপ করা বা এভাবে বাজে কমেন্টস করা আমার কাছে এই জিনিসটা আসলে গ্রহণযোগ্য না, কারণ সত্যি হলো আপনি আমার বাংলাদেশি, কারণ বাংলাদেশকে আমি ভালোবাসি, আপনি আমার বোনের মতোই। তো আর কিছু বলার নাই, আর যারা আপনার আপনার যারা ফ্যান, যারা বিশেষ করে আপনার ভিডিওগুলো দেখে, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই ধরনের সবার মতো যারা খারাপ ব্যবহার করে বা এই ধরনের আচরণ যারা লাইভে এসে করে তাদেরকে বর্জন করুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, হয়তো বা আবারও দেখা যেতে পারে। বাট আল্লাহ হাফেজ।